ধন্যবাদ অভিযোগ। বিপিন নূর, আপনাকে ধন্যবাদ। আমি একজন কলার কাছে আসছি, কলার থেকে আমি ব্যারিস্টার নিজু মজুমদার আপনার কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। জি, ওয়ালাইকুম সালাম ফারুক ভাই, ধন্যবাদ আমার কলটা নেওয়ার জন্য। আমি বিপিন নূরের কাছে সরাসরি একটা প্রশ্ন করব, যে শুনতে পাচ্ছেন আমরা, আপনি বলছেন যে 52 এর ছাত্র লীগ, 71 এর ছাত্র লীগ, আর এখন কোন ছাত্র সমাজ সম্পর্কে বলতেন স্পেসিফিকলি, বাট আমার বেসিক প্রশ্ন হচ্ছে উনার কাছে, বিপিন নূরের কাছে, যে আজকের যে ছাত্র সমাজ, আমরা বিপিন নূরকে দেখেছিলাম উনি যখন পাস করেছিলেন ঢাকা ভার্সিটির নির্বাচিত সাংসদ হিসাবে, বিপি হিসাবে, বিপি হিসাবে, তখন উনার যে, আমি কিন্তু এপ্রিসিয়েট করেছিলাম একজন ইয়াং উদীয়মান ছাত্র ছাত্র নেতা হিসাবে, কিন্তু পরবর্তীতে দেখলাম উনি গেলেন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন, ওখানে দেখলাম উনার এক রূপ, বের হয়ে দেখলাম আরেক রূপ, এবং এখন দেখতেছি বিভিন্ন মিডিয়ায় উনার আরেক রূপ। উনার যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা ছাত্র রাজনীতি, তো এভাবে হয় না। আমরা দেখেছি তুফাইল আহমেদ সাহেব, আমরা দেখেছি শাহজাহান সিরাজ, ওরা কিন্তু তাদের তাদের কোথায় কিন্তু ওরা অটুট রেখেছে, কিন্তু বিপিন নূরের কাছ থেকে তো আমরা এরকম কিছু কিছু দেখতে পাই না। তো বিপিন নূর কি কনফার্ম করবেন এই ব্যাপারে যে উনি আসলে এই যে উনি যে ডাবল স্ট্যান্ডার্ড প্লে করতেছেন, যখন না না, আমি আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে, আপনি ডাবল স্ট্যান্ডার্ড এখানে কি দেখছেন এই বিষয়টা একটু যদি বলেন। হ্যাঁ, এখানে ডাবল স্ট্যান্ডার্ড আপনি কি দেখলেন? আচ্ছা বিপি সাহেব, হ্যাঁ, ও ডাবল স্ট্যান্ডার্ড আপনি কি দেখছেন উনি প্রশ্ন করছেন। হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড ওইটাই আমি বলতেছি, যে উনি যে ওই যে গিয়ে মায়ের রূপ দেখেন, আবার বের হয়ে এসে উনি এই যে বিরোধিতা বিরোধিতা মানে বিরোধিতা গঠনমূলক বিরোধিতা করেন। আপনি, আমি জানি উনার বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন মিডিয়াতে উনার যে এই যে দেশ বিরোধী যে বক্তব্যগুলো আমি দেখি, একজন ছাত্র নেতা উনি ছাত্র রাজনীতি উনি বলবে দেশের যে যে ঘটনাগুলো বলছে, যে ধরেন যেগুলো আজকে সিলেটে যে ঘটনা ঘটছে, যে ছাত্রলীগ যেটা করছে, এই ধরনের প্রতিবাদ হবে। কিন্তু ছাত্র নেতার তো যদি ইন্টারন্যাশনাল নিয়ে চিন্তা করে তখন তো সবকিছু গুলিয়ে ফেলবে। আমার কাছে মনে হয় যে উনি নাকি সবকিছু গুলিয়ে ফেলছেন নাকি জানি। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আমি যখন উনার কাছে আসবো এই বিষয়ে উনি প্রশ্ন অ্যান্সার দেবেন। আপনি দেখতে থাকুন যে উনি গণভবনে গেলেন, আবার এসে বিরোধিতা করলেন, এবং উনি, আপনি বলছেন দেশের ইন্টারনাল ক্রাইসিস নিয়ে উনি কথা বলবেন কেন।